করোনা সংক্রমণ প্রতিরোধে ব্যাকরণের সচেতন ওয়েবের আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। তিনি এপ্রিলের এক তারিখ বুধবার নগরীর দক্ষিণ পাঁচতলি এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গাজী শফিউল আজিমের উদ্যোগে এক ত্রাণ বিতরণ কর্মসূচিতে হতা হয়। সম্ভব ততটুকু জনসমাগম এড়িয়ে চলতে হবে, হাত ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, এই কথাগুলো আপনারা দয়া করে সকলের মধ্যে প্রচার করবেন এবং নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরা যাতে এই করোনা এখনো অনেক কম সংক্রমণ না হতে পারে এই জন্য সবাই একটু সচেতন থাকবেন। এডে প্রথম দিন প্রায় 1000 কর্মহীন মাইনসুর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এডে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার কামালউদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ মহিউদ্দিন বাচ্চু, আওয়ামী লীগ নেতা আলহাজ মঞ্জুর আলম মঞ্জু ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরো বুথকেয়াই। কাউন্সিলর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সমর্থিত প্রার্থী হিসেবে যিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন জননেতা জনাব গাজী শফিউল আজিম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তিনি তার ব্যক্তিগত উদ্যোগে এখানে আপনাদের সহযোগিতার জন্য আগে যেমনি ছিলেন তেমনি এগিয়ে এসেছেন। এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই, তিনি আমাদের সহযোগিতা করার জন্য এখানে এসেছেন। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।